Xiaomi তাদের Mi Max এবং Mi Note সিরিজ বাদ দিয়ে এবার Mi CC সিরিজের তিনটি ফোন একসাথে লঞ্চ করেছিল। এগুলো হচ্ছে গিয়ে Mi CC 9, Mi CC 9e এবং Mi CC 9 এর একটি মিতু এডিশন। ফোনগুলোর ভিতরে যথাক্রমে ট্রিপল ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেলের সেলফি এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ব্যবহার করা হয়েছে এবং এই ফোনগুলো মিড বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে বিবেচনা করা যায়। সো হেই গাইস, শান্ত হিয়ার। তো চলুন জানা যাক এই Mi 9 CC সিরিজের নতুন ফোনগুলো সম্পর্কে একদম ডিটেলসে। তবে তার আগে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। এই তিনটি ফোনের ভিতরে একদম সিমিলার জিনিসগুলো নিয়ে প্রথমে জানা যাক। ডিসপ্লে থেকে শুরু করা যাক। Mi CC 9 স্মার্টফোনটির ভিতরে Xiaomi সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে এবং সুপার অ্যামোলেড প্যানেল হওয়াতেই ফিঙ্গারপ্রিন্টটা চলে গিয়েছে ডিসপ্লের নিচে। তাছাড়া উপরের দিকে থাকছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ আর ডিসপ্লের রেজুলেশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এই ডিসপ্লের ভিতরে। সফটওয়্যার হিসেবে অ্যাজ ইউজুয়াল অ্যান্ড্রয়েড 9 পাই এবং মি ইউআই 10 রয়েছে। আর প্রসেসর হিসেবে Xiaomi এখানে স্ন্যাপড্রাগন 710 এসওসি ব্যবহার করেছে, যেটি কিনে একটি 10 ন্যানোমিটার থ্রেডে বিল করা অক্টাকোর প্রসেসর যার ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। গ্রাফিক্স হিসেবে এখানে রয়েছে অ্যাড্রিনো 616। এই প্রসেসরটি যে কেন ব্যবহার করেছে Xiaomi তা আসলেই কেউ বুঝতে পারছে না, কারণ কিছুদিন আগে Xiaomi নিজেই ট্রোল করেছিল এই প্রসেসরটি সম্পর্কে। তারা স্ন্যাপড্রাগন 675 এসওসির সাথে এই প্রসেসরটিকে তুলনা করেছিল এবং এই প্রসেসরটিকে তারা নিজেই ব্যাকডেটেড বলেছিল। আর এখন তাদের নতুন সিরিজের ফোনগুলোর ভিতরে স্ন্যাপড্রাগন 710 এসওসি ব্যবহার করেছে। এই ফোনটি 6GB র্যাম থেকে শুরু করে 8GB র্যাম পর্যন্ত পাওয়া যাবে এবং স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 64GB রোম থেকে 128GB রোমের ভেরিয়েন্ট রয়েছে। তাছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও 256GB পর্যন্ত বাড়ানো যাবে। তবে এখানে Xiaomi হাইব্রিড সিম স্লট ব্যবহার করেছে। হার্ডওয়্যার সম্পর্কে তো বকবক করাই হলো, এবার চলুন জেনে নেওয়া যাক যে ক্যামেরা হিসেবে তারা আমাদেরকে কি অফার করছে এই ফোনগুলোর ভিতরে। 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের সনির IMX586 সেন্সরটি থাকছে মেইন ক্যামেরা হিসেবে এবং তার সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বোকে ইফেক্টে ছবিগুলো তোলার জন্য। এই রিয়ার ক্যামেরা দ্বারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে এবং স্টেবিলাইজেশনের জন্য EIS এর সাপোর্টও রয়েছে। আর এই ফোনটির সামনের দিকে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi, যেটা কিনা অন্যান্য সব কোম্পানিগুলো বর্তমানে করে আসছে এবং এই ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে গিয়ে f2.0। এই ক্যামেরাটি লো লাইটে 4টি পিক্সেলকে 1টি পিক্সেল করার মাধ্যমে খুব ভালো সেলফি ক্যাপচার করতে পারবে এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p রেজুলেশনের 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। আর ফোনের অন্যান্য সব ফিচারগুলো সম্পর্কে একবার জেনে নেওয়া যাক। সব ধরনের সেন্সর পাওয়া যাবে অন্যান্য সব Xiaomi ফোনগুলোর মতো। আর ফোনের উপরের দিকে রয়েছে আয়ার ব্লাস্টার 3.5mm হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি তো আগেই বললাম ডিসপ্লের নিচে চলে গিয়েছে, আর ব্যাটারি হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে 4030mAh এর ব্যাটারি। তো Xiaomi কে অনেকদিন পরে দেখলাম ব্যাটারিতে কিছুটা আপগ্রেড করেছে মাত্র 30mAh এর ব্যাটারি দিয়ে এবং এই ফোনটি 18W পর্যন্ত ফাস্ট চার্জিং করা যাবে। আর বক্সের ভিতরে ফাস্ট চার্জারটি প্রোভাইড করেছে তারা। ব্ল্যাক, ব্লু, হোয়াইট এই তিনটি রঙই পাওয়া যাবে এই ফোনটি। আর এই ফোনের পিছনের সাইডে রয়েছে গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন এবং এই ফোনের বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে মেটাল এবং গ্লাস বডির ব্যবহার করেছে তারা। তো বন্ধুরা, Mi CC 9 সম্পর্কে জানা গেল, এবার Mi CC 9e সম্পর্কে জানা যাক। তবে তার আগে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করবেন যদি ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে। Mi CC 9e স্মার্টফোনটির ভিতরে সম্পূর্ণ সেম স্পেসিফিকেশন থাকছে। তো যে জিনিসগুলো আলাদা থাকছে, ডিসপ্লে হিসেবে এখানে 6.08 ইঞ্চির একটি HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং Xiaomi এখানে আমাদেরকে অনেকটাই হতাশ করেছে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করে। সত্যি কথা বলেছেন। এবং এই ফোনটির ভিতরেও ডিসপ্লের ভিতরে চলে গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এবং চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 665 অ্যাসোসিটি এবং এই ফোনটির বাদবাকি সব ফিচারগুলো একদম সেমই থাকছে Mi CC 9 স্মার্টফোনটির মতোই। তাছাড়া Xiaomi এই ফোনটির একটি স্পেশাল ভেরিয়েন্ট বের করেছে মিতু কোম্পানির সাথে পার্টনারশিপ করে। Mi CC 9 মিতু এডিশনের ভিতরে সর্বোচ্চ 8GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে এবং অন্যান্য সব ফিচার একদম ঠিকই রয়েছে।
রয়েছে। তবে এই ফোনটির ভিতরে ক্যামেরা সফটওয়্যারে বেশ কিছু পরিবর্তন করেছে শাওমি। তাছাড়া মি টু কোম্পানির নিজস্ব সফটওয়্যার একদম প্রি ইনস্টল থাকবে এই ফোনটির ভিতরে, যার সাহায্যে অ্যাপলের মতো মিমোজি ক্রিয়েট করা যাবে। এটা একদম অ্যাপল থেকেই কপি করে শাওমি তাদের ফোনে প্রোভাইড করেছে, এবং এই ফোনটির সাহায্যে যারা কিনা ব্লগিং করে থাকেন সেলফি ক্যামেরার মাধ্যমে, তারা খুব ভালো ভিডিও শ্যুট করতে পারবে, কারণ ফ্রন্ট ক্যামেরার ভিতরে ইআইএস এর সাপোর্ট প্রোভাইড করছে শাওমি এখানে। তো চলুন এবার এই ফোনগুলোর প্রাইস সম্পর্কে জানা যাক। শাওমির মি সিসি নাইন স্মার্টফোনটির 6GB এবং 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়নাতে 1799 ইউয়ান, যেটা কিনা বাংলাদেশি টাকায় 22,000 টাকার মতো পরে ডাইরেক্টলি কনভার্ট করলে। এবং মি সিসি নাইন ই স্মার্টফোনের 4/64 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1299 ইউয়ান, যেটা কিনা 16,000 টাকার মতোই পড়ে, এবং সর্বোচ্চ 6/128 GB পর্যন্ত পাওয়া যাবে এই ফোনটির, যার দাম আরও বেশি হবে। তাছাড়া মি সিসি নাইন স্মার্টফোনের মি টু এডিশনের দাম রাখা হয়েছে 8GB এবং 256GB ভেরিয়েন্টের জন্য 2599 ইউয়ান, যেটা কিনা বাংলাদেশি টাকায় 32,000 টাকার মতো পড়ে। যদিও এই ফোন গুলো আনঅফিসিয়ালি সর্বপ্রথম বাংলাদেশে চলে আসবে, এবং আমি যে প্রাইস গুলো মেনশন করলাম তার থেকে 3-4,000 টাকা বেশি দামে পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। তো আমার কাছে এই ফোনগুলোর প্রাইস তেমন একটা এগ্রেসিভ মনে হয়নি, কারণ এই ফোনগুলো রেডমি সিরিজের না, এই ফোনগুলো মি সিরিজের, আর মি সিরিজের ফোনগুলো কিছুটা এক্সপেন্সিভ হয়ে থাকে রেডমি সিরিজের ফোনগুলোর তুলনায়। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যামোলেড প্যানেলের কথা ভাবলে এই ফোনগুলোর প্রাইস অনেকটা ঠিকঠাকই মনে হয়। তো এই সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া এই ফোনগুলো মি A3 এবং A3 লাইট এই নামে গ্লোবালি লঞ্চ হয়ে যেতে পারে। তো এবার দেখারই পালা, এই ফোনগুলো যদি মি A সিরিজের আন্ডারে আসে তবে অফিসিয়ালি বাংলাদেশে এই ফোনগুলো লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এইরকম টেক ভিডিওগুলো মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।